নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023 নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক এই কামনাই আমি করি। শুভকামনা করে আজকের আমি প্রোগ্রাম শুরু করছি, বিশেষ আলোচনা। 2023 কিছু রাশির শনির সাড়ে সাতি শেষ হচ্ছে, কোনো রাশির শনির সাড়ে সাতি শুরু হচ্ছে, কিছু রাশির ঠাইয়া সমাপ্ত হচ্ছে, কিছু রাশির ঠাইয়া শুরু হচ্ছে। দেখুন, এই 2023 এই যে শনির রাশি পরিবর্তনে আমি যে রাশিগুলোর আমি কথা বলবো, আলোচনাটা ওই জন্য বারবার বলছি আলোচনাটা শুনবেন, কারণ মানে রাশির নাম শুনে বেরিয়ে গিয়ে আনন্দ করে কোনো লাভ নেই। কেন হবে, কি কারণে হবে, আপনার ক্ষেত্রে কোন মহাদশা চলা দরকার তবেই আপনি ভালো ফল পাবেন, এগুলো কিন্তু ডিটেলস কিন্তু জানা দরকার। এবং শনির গোচর আপনার কেমন আছে, মানে আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময়, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু উৎসাহিত করবে। দেখুন, শনি হচ্ছে ন্যায় মূর্তি গ্রহ, শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ, শনি হচ্ছে কলিযুগে যদি আপনাকে যদি মনে করে ভিখারি থেকে রাজা কিন্তু করতে পারে, আবার রাজা থেকে আপনাকে ভিখারি কিন্তু করতে পারে। তো এই যে শনির মুভমেন্ট মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করে, আমি তিনটি রাশির কথা বলছি কিন্তু এখানে বেশ কিছু রাশির কিন্তু আমি আলোচনা করব, এই জন্য আমি বারবার বলি ভিডিওর আলোচনাটা শুনবেন। শুধু তিনটি রাশি থাকবে না, বেশ কিছু রাশির বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। তবে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে শনি রক্ষা কবচ, আপনারা অবশ্যই পরিধান করুন, বিশেষভাবে ফলপ্রসূ আপনাদের হবে। যারা আমার সাথে পরামর্শ নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন। কল করার থেকে যত হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন ততদিক চটজলদি রিপ্লাই আপনারা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের যাদের সমস্যা হচ্ছে দিয়ালে পিঠ ঠেকে গেছে, কৌশিকরা আপনাদের কিন্তু হাত অবশ্যই ধরবে, তাদেরই ধরবে, যারা স্যালেন্ডার হয় তাদেরই কিন্তু ধরে, সবারই কিন্তু আমি হাত কিন্তু ধরি না। অর্থাৎ এখানে আপনার জন্মছক এবং হস্তরেখা অবশ্যই আপনার কিন্তু বিচার করা একান্তই দরকার, সমস্যাটা কোথায় আছে। ভিডিও দেখছেন হয়তো আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজনের ভালো হচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না, হোয়াই, কি কারণে হচ্ছে না, এটাই তো জানা দরকার। শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না, সঠিক প্রতিকার, সঠিক আপনার রেমেডি কিন্তু করা দরকার। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, বারবার এই কথাটা বলি, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নাই, যেটা বলবো যে প্রেডিকশন করবো কি না, মাটিতে কিন্তু পড়বে না, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, শনির ঢাইয়া সমাপ্ত হচ্ছে মিথুন রাশির, মানে মিথুন রাশির খুশির জোয়ার আসতে চলেছে। অষ্টম স্থানে শনি ছিল, এতদিন বিপত্তি, ব্যবসা, আপনার কেরিয়ার, আপনার ভাগ্য, কর্ম, সমস্ত কিছু নিয়ে কিন্তু সমস্যা কিন্তু ছিল এই 2023। এই আড়াই বছর, অর্থাৎ 2023 17 জানুয়ারি থেকে আড়াই বছর শনি কুম্ভ রাশিতে যখন থাকবে কিনা, আপনাদের ভাগ্য হবে যখন থাকবে, আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আপনাদের না হওয়া কাজগুলো মিথুন রাশির শনির ঢাইয়া, সর্বোপরি খুশির সংবাদ, শনির ঢাইয়া সমাপ্ত হচ্ছে এবং ভাগ্যের উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে। এবং
বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে লাভ পাবেন। যদি আপনার এই সময় যদি শুক্রের মহাদশা চলে এবং বুধের মহাদশা চলে, আপনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। শুক্র অথবা বুধের যদি মহাদশা চলে কিনা, আপনি কিন্তু এক্সিলেন্ট এই সময় কিন্তু রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশিটা আমি কথা বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও শনির ঢাইয়া সমাপ্ত হচ্ছে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করছে, মূল ত্রিকোণ রাশিতে। এতদিন যে আপনাদের বাধা বিঘ্ন সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা এগুলো চলছিল, সেই জায়গা থেকে মুক্তি পেতে চলেছেন তুলা রাশি। লিখে রাখুন, একটু নোট করেন, তুলা রাশি আপনাদের আকস্মিক প্রাপ্তি, আপনাদের এই সময় ধনের দিক থেকে লাভ, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু হতে চলেছে। শনির ঢাইয়া সমাপ্ত হয়ে আপনাদেরকে কিন্তু নতুন যুগের একটা সূচনা হতে চলেছে। আগামী আড়াই বছর নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন তুলা রাশি, কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট পেতে চলেছেন। ঢাইয়া শেষ, দুটি রাশির কথা বললাম। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির সাড়ে সাথী একদম শেষ হয়েছে, পূর্ণ মাত্রায় পূর্ণ রূপে আপনাদের সাড়ে সাথী শেষ। পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ঋণে পড়ে গেছিলেন, উটকো সমস্যা, মানসিক চাপ, উদ্বেগ, এই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি হবেন। এবার আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন ধনুরাশি। যদি আপনার এই সময় বুধের মহাদশা চলে অথবা রবির মহাদশা চলে বা বৃহস্পতির মহাদশা চলে, আপনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পাবেন ধনুরাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। এবার আমি বলি আপনার এই যে তুলা রাশির ক্ষেত্রে, আমি বলি তুলা রাশির ক্ষেত্রে যদি আপনার বুধের মহাদশা অথবা শনির মহাদশা যদি চলে, আপনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো, যে রাশির ক্ষেত্রে সাবধান বাণী এবার আমি দিব। এই শনির রাশি পরিবর্তনের সাবধান বাণী দিতে চলেছি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির যেহেতু মেষ রাশিতে শনি কিন্তু নিচস্থ হয় এবং তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার রাশিকে কিন্তু দেখছে, মোটামুটি 17 জানুয়ারি থেকে 22 এপ্রিল পর্যন্ত কিন্তু সাবধান থাকুন। 17 জানুয়ারি টু 22 এপ্রিল আপনারা কিন্তু সাবধানে থাকুন মেষ রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে টাইমটা লিখে রাখুন, 17 জানুয়ারি টু 22 এপ্রিল 2023। মেষ রাশি যেহেতু তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখছে, ভালো তো হয়, কিছু কিছু ক্ষেত্রে খারাপও কিন্তু রেজাল্ট, কিন্তু সবই যে ভালো হবে এমন কোনো কথা না, আবার সবটাইতে খারাপ হবে এটাও কিন্তু কথা না। এরপর অন্তিম যে রাশি, আরও রাশির কথা আমি আপনাকে বলবো, একটু আলোচনাটা শুনবেন, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মিডিল পার্টে কিন্তু শনি সাড়ে সেই শুরু হয়ে যাচ্ছে 2023-এ। এই মিডিল পার্টে শনি আসাতে আপনাদের প্রথম কথা, দীর্ঘদিনকার বাধা হয়ে আছে, প্রতিবন্ধকতা হয়ে আছে, সেই জায়গা প্রতিবন্ধকতা কাটবে। আপনাদের মান সম্মান কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট করবে, আপনাদের আর্থিক স্থিতি উন্নতি হবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছে। যদি আপনার শুক্রের মহাদশা চলে, শনির মহাদশা চলে এবং বুধের মহাদশা চলে, এই সময় কিন্তু আপনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পাবেন। এই জন্য বারবার বলি কৌশিক রায়ের প্রোগ্রামটা দেখতে হয়, নয়তো অনেক পিছিয়ে পড়তে হয়। ওই মানে নিজের মতন করে কিন্তু এখানে কোনো ভিডিও না, মন গড়া কথা না, টোটালটা আমি বলছি। শুক্র বুধ এবং শনির মহাদশা যদি চলে, আপনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। লিখে রাখুন মকর রাশি। কুম্ভ রাশি যেমন টোটাল 5 বছর সাড়ে সাথী চলবে, এই আড়াই বছর আপনার রাশিতে থেকে আপনার
ক্ষেত্রে পদ পদপ্রতিষ্ঠা অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশির ঠিক 2.5 বছর থাকছে, মানে অন্তিম চরণ, একদম শেষ চরণ। আপনাকে কিন্তু শনি মহারাজ এবার কিন্তু ন্যায়মূর্তি শনি মহারাজ আপনার পারিবারিক যে সমস্যা সেই পারিবারিক সমস্যা আপনাদের মিটাতে চলেছে, আপনাদের না হওয়া কাজগুলো সম্পন্ন হতে চলেছে, বেশ কিছু খুশির সংবাদ নিয়ে আসতে চলেছে মকর রাশির, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট করতে চলেছে, বিদেশ থেকেও আপনাদের এই সময় লাভ কিন্তু দিবে মকর রাশি আপনি যদি মানুষ হন। তবে নিজস্ব পার্সোনাল চার্ট প্রত্যেকের ক্ষেত্রে দেখা কিন্তু দরকার। শুনছেন ভিডিও, আমি বারবার বলছি নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, প্রত্যেকে উপকার যেন পায়। আমার একটি ভিডিও মানুষের জীবনকে কিন্তু বদলে দিতে পারে। যারা আমার সাথে পরামর্শ দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মানে একটু সাবধান, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির 7.5-এর প্রথম চরণ শুরু হচ্ছে। দেখুন বিশেষভাবে মীন রাশির ক্ষেত্রে আমি সাবধান বার্তা এই জন্যই দিচ্ছি, অবশ্যই এখনই শনি রক্ষা কবচ এবং নিজস্ব জন্মকুণ্ডলী দেখান, বিশেষ করে আপনাদের বাধা বিঘ্ন কাজে আসবে। যারা এজেড পার্সন আছে তাদের ব্যথাজনিত সমস্যা আপনাদের বৃদ্ধি করবে, বিশেষ করে কোমর থেকে নিম্নাঙ্গে সম্পূর্ণরূপে কিন্তু এবং স্পাইনাল কর্ডে ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময় হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।